তবে যেভাবে ধরপাকড় চলছে তাতে উদ্বিগ্ন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অলসো নোন অ্যাজ দ্য বিএনপি দে কন্টিনিউ উইথ দ্য ডিমান্ড অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনাস রেজিগনেশন এন্ড দ্যাট অফ আ কেয়ারটেকার গভর্নমেন্ট। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ইচ্ছা মিডিয়া এই চ্যানেলে আপনাকে স্বাগত। দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। দর্শক শ্রোতা, আবারও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সামনে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা অজানা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা ভিডিওর মূল আলোচনা চলে যাই। ভিডিওর মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নিত্য নতুন আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাবে। তো দর্শক শ্রোতা, কথা না বলে বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। পরে আমার বাপের দইরা দশটা দশটি করে আমি মেরে লাইছে। ওদেরকে সুরত বুদ্ধি দেয়ুদুকে ফালবে মানে মারা গেছে। পরে আমার বাপের দইরা দশটা দশটি করে আমি মেরে লাইছে। আমার বাপে হ্যান্ডকাপ কিনতে না দেখে আমার বাপে কয় যে আমি হ্যান্ডকাপ কিনবো কে লেগা আসলে কি লেগাইছে এখন আমি কয় আপনারা পুলিশ নাকি আমি বুঝবো কেমনে এখন কয় আমরা পুলিশের লোক আপনি বুঝবো কেমনে কয় পুলিশ কথা বলে তোরা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও তার পরবর্তী বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্থবহ সংলাপের উপরও গুরুত্ব দিয়েছে ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান। বিস্তারিত সোহাগ বিশ্বাসের প্রতিবেদন। তো দর্শক, ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। তো দর্শক, পরবর্তী ভিডিওটি দেখে আসি। বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষ এবং এরপর একাধিক মামলা, আর সে মামলার জের ধরে সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপি অভিযোগ করছে রাজনৈতিক সহিংসতায় এই গ্রেপ্তার চলছে, তবে সরকারের মন্ত্রীরা অস্বীকার করছে। তাদের বক্তব্য, সহিংসতার সঙ্গে যারা জড়িত কিংবা যারা হুকুমের আসামি তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। তবে যেভাবে ধরপাকড় চলছে তাতে উদ্বিগ্ন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় বের করার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল রোববার সামাজিক মাধ্যম এক্সে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশে 8,000-এর বেশি বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায় বিচার হতে হবে।
সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জোসেফ বোরেল লিখেছেন, আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। তিনি আরও লিখেছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে। গত 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েক ঘণ্টা সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য ও যুব দলের এক নেতা নিহত হয়। সংঘর্ষের কারণে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর থেকে ঢাকাসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার চলছে। ওই ঘটনার পর থেকে গত শনিবার পর্যন্ত 8 দিনে সারাদেশে দলটির অন্তত 7,835 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ পর্যায়ের অন্তত 8 জন নেতা রয়েছে। সাবেক সংসদ সদস্য সহ জেলা ও মহানগর পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা রয়েছে অন্তত 50%। এর আগে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে জোসেফ বোরেলকে গত 12 জুন চিঠি দিয়েছিলেন ইভান স্টিভেনেক সহ ইউরোপীয় পার্লামেন্টের 6 সদস্য। তাতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ, চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনার কথা বলা হয়েছিল। চিঠির জবাবে জোসেফ বলেন, বাংলাদেশ সরকার ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে। ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রাথমিক পদক্ষেপ হিসাবে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের পরিস্থিতি, উপকারিতা ও সম্ভাব্যতা পর্যালোচনার জন্য তথ্য অনুসন্ধান মিশন পাঠানো হয়েছে। দর্শক শ্রোতা, ভিডিও দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ভিডিওটি শেষ করে দেবো, তার আগে আপনার কাছে আবারও অনুরোধ করতেছি, প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেবে। তো দর্শক শ্রোতা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।